অলরাইট, তাহলে থালাপাতি বিজয়ের বিস্ট প্রথম দিন কত আয় করলো সেটাই এখন শেয়ার করছি। বাট তার আগে বলি, থালাপাতি বিজয়ের বিস্ট তো 13 এপ্রিল মুক্তি পেয়েছে, যেটা KGF Chapter 2 এর একদিন আগে। অ্যান্ড অবভিয়াসলি KGF Chapter 2 এর বক্স অফিস কালেকশনের রিপোর্ট আমরা দিব। বাট তার আগে বিস্টের কাছে একটু যাই। বিস্ট মুভি, এই মুভি নিয়ে তো অনেক এক্সপেকটেশন ছিল, সবার অনেক হাইপ ছিল। বাট আলটিমেটলি এই মুভির রিভিউ নিয়ে কিছুটা মিক্সড রিয়াকশনই আসে। এখন বিষয়টা হচ্ছে, বিস্ট তাহলে প্রথম দিন তার যে ক্রেজ ছিল সেই ক্রেজ অনুযায়ী কত কামালো? বেশ কয়েকটা ইন্ডিয়ান নিউজ পোর্টাল এবং ট্রেড অ্যানালিস্টের সোর্স থেকে জানা গিয়েছে যে থালাপাতি বিজয়ের বিস্ট প্রথম দিন তামিলনাড়ু থেকে খুবই ভালো ইনকাম করেছে। এবং এটা জানা কথা, যেহেতু তামিলনাড়ু থালাপাতি বিজয়েরই জায়গা, সো ওখান থেকে খুব ফাটিয়ে ইনকাম করবে, এবং হয়েছেও তাই। থালাপাতি বিজয়ের বিস্ট তামিলনাড়ু থেকে গ্রস কালেকশন করেছে 40 কোটি রুপির বেশি, কিন্তু যেটা নেট কালেকশন সেই কালেকশনটা হয়েছে 27 কোটি রুপি। এবং প্যান্ডামিকের পর বিস্টটি এমন একটা তামিল সিনেমা যেটা ওপেনিং ডেতে এত বেশি ইনকাম করেছে। বিস্ট এই মুভিটা ওভারঅল স্ক্রিন পেয়েছিল 6000 মতো, এবং তামিলনাড়ু থেকে একাই স্ক্রিন পায় 800 মতো। সো বিষয়টা পুরোপুরি ইউটিলাইজ হয়ে গেছে। তামিলনাড়ুর যে ক্রেজটা সেটা খুব ভালো মতেই বিস্টের বক্স অফিসটাকে পুশ করেছে। কিন্তু থালাপাতি বিজয়ের বিস্ট তামিলের বাইরে অন্যান্য জায়গা থেকে কিন্তু বেশি ভালো ইনকাম করতে পারেনি। ফর এক্সাম্পল, থালাপাতি বিজয়ের বিস্ট হিন্দি মার্কেট থেকে খুবই খারাপ ইনকাম করেছে, এবং তার ইনকামটা খুবই হতাশাজনক। থালাপাতি বিজয়ের বিস্ট হিন্দি মার্কেট থেকে ইনকাম করেছে 50 লাখ রুপি। ইয়েস, ওয়ার দ্য রাইট, তারা হল সংখ্যা পেয়েছিল 600 থেকে 700 মতো হিন্দি মার্কেটে। কিন্তু তারপরেও থালাপাতি বিজয়ের এত পোর ইনকাম, এটা কিন্তু আসলে বেশ সারপ্রাইজিং। এখন যেহেতু প্রথম দিন মাঠে KGF Chapter 2 ছিল না, সো ডেফিনেটলি হিন্দি মার্কেটে তো মানুষ ভেবেছিল আর একটু জমি ইনকাম করবে, বাট 1 কোটি রুপিও ক্রস করতে পারেনি, এটা আসলে সারপ্রাইজিং। এখন যেহেতু KGF Chapter 2 মুক্তি পেয়ে গেছে, এবং অবভিয়াসলি KGF Chapter 2 এর হিন্দি মার্কেটে কতটা ক্রেজ আছে এটা বলার অপেক্ষা রাখে না। সো থালাপাতি বিজয়ের বিস্টের হিন্দি মার্কেটে KGF Chapter 2 মুক্তির আগেই যদি এত বাজে অবস্থা হয়, তাহলে জাস্ট ভাবুন KGF Chapter 2 যেহেতু মুক্তি পেয়ে গেছে, সো বিস্টের অবস্থা এখন কেমন হবে। এনিওয়ে, দুটো মুভি কেমন কি আয় করছে সেটা তো জানাবোই, এবং কম্পেয়ারও করবো কার কত ইনকাম। আর থালাপাতি বিজয় বিস্টের বাজেট কিন্তু 150 কোটি রুপি ছিল, এবং এই বাজেটের মধ্যে প্রোডাকশন কস্ট কম ছিল। অ্যাকচুয়ালি থালাপাতি বিজয়ের যে স্যালারিটা সেটাই ছিল অনেক বেশি, সো ম্যাক্সিমাম পোর্শন ওইদিকেই চলে যায়। যাই হোক, তবে বিস্ট কিন্তু ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশনটা হয় সেটা কিন্তু খারাপ করেনি। বিস্ট ডে ওয়ানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে 72.67 কোটি রুপি। এবং সারপ্রাইজিংলি বিস্ট মুভির ইন্ডিয়ার বাইরের দেশের ইনকাম কিন্তু বেশ ভালো, এবং বিস্টের ওভারসিস ইনকাম অর্থাৎ বাইরের ইনকাম দাঁড়িয়েছে প্রথম দিন 23.69 কোটি রুপি। সো ভিউয়ার্স, এখন এই তো ছিল থালাপাতি বিজয় বিস্টের বক্স অফিস কালেকশন রিপোর্ট, এবং এই রিপোর্ট জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।